আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ একটা নিউজ সকালবেলা থেকে দেখছি, খুবই কষ্ট লাগছে। কারণ বিশ্বাসও করতে পারি নাই যে এই কিছুদিন আগে ভাইরাল শিক্ষক আর ছাত্রর বিয়ের কাহিনী। আমরা অনেকেই অনেক কিছু বলছি, মন্তব্য করেছি, তার পরিপ্রেক্ষিতে ছেলেটা কি বলছে, মন্তব্য কখনো গন্তব্য ঠেকায় না। আসলে তাদের গন্তব্যটা খুবই কম ছিল আর মন্তব্যটাই তাদের রয়ে গেল। কারণ সবাই ধারণা ছিল যে ছেলেটা, যে শিক্ষিকাটা যে বিয়ে করছে হয়তো ভুল, কিন্তু তাদের কথাবার্তায় আমরা মনে করছি না, তারা আসলে মনে হয় ঠিকই কাজ করেছে। কিন্তু কাজ কী দেখলাম, তাদের মন্তব্য সারা বিশ্ব এখন তাদের ভাইরাল হয়ে গেল যে শিক্ষিকা ভুল করেছে। সো এখন কি হয়েছে আমরা জানি না, কিন্তু আমরা খুবই কষ্ট পাইছি, খুবই খারাপ লাগছে যে কিছুদিন আগে ভাইরাল হওয়া মাসও হয়নি আর সে লাশ হয়ে গেল। এখন কার দোষ কার কি আমরা জানি না। অনেক কথা শুনতেছি, অনেক কিছুই করতেছি শুনতেছি, তার হাজবেন্ড নাকি মারছে, নাকি সে আত্মহত্যা করছে। যেটাই করুক, এটা যদি আত্মহত্যা করে থাকে, শিক্ষিকা এটা ভুল করেছে। কারণ সে একটা শিক্ষক, তার মাথা অনেক বড়, সে যদি এই ভুল করে তাহলে তো অনেক বিশাল একটা ভুল। তো সংসার করছে, হয়তো আগের স্বামীর সাথে বনে নাই, তাই এটারে হয়তো বিশ্বাস করছে। এখন যদি বিশ্বাসে এই ছেলেটাও ঠকায়, তাহলে কিন্তু খুবই কষ্ট লাগছে। হয়তো হয়তো শুনতেছি সে নাকি নেশা করে, সে নাকি খুবই খারাপ আচরণ করে, এইগুলি শুনতে পাচ্ছি। সো যাই হোক, হয়তো সে ডিসিশনটা ভুল নিয়েছে, সে তারে ভালো না লাগলে ছেড়ে দিতে পারত, হয়তো সমাজের মানুষ কিছুদিন কথা শোনাতো, কিন্তু তার এই ডিসিশনটা আমরা একটু মেনে নিতে পারছি না। সকালে যখন এই নিউজটা শুনছি, মনে করছি যে এটা ভুয়া, তারপরে যখন তার সম্পূর্ণ ভিডিও ফুটেজ দেখতে পেলাম, অনেক কষ্ট পাইছি। আর ছেলেটা যে বক্তব্যগুলি দিছে, এক এক জায়গায় এক এক রকম। আমরা এটা, আমার মনে হয় এটা পরিকল্পিতভাবে তারে খুন করা হয়েছে। সো যদি পরিকল্পিতভাবে খুন করা হয়ে থাকে, তাহলে অবশ্যই আমরা তার স্বামীর কঠিনতম কঠিন বিচার চাই। সো আবার সবসময় চাই যে এরকম খারাপ সময় আমরা না দেখি। সো ছেলেটার যেন খুবই বড়, যদি ভুল করে থাকে তাহলে যেন তার বড় কিছু শাস্তি হয়। সো আমি পরবর্তীতে আবার আপনাদের আপডেট জানাবো, কি হচ্ছে না হচ্ছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ।